শুধুমাত্র পয়সার বিনিময়ে কিছু ছাত্রের নাম্বার বাড়ানো হয়েছে বলে অভিযোগ তুলে নাম্বার কম পাওয়ার প্রতিবাদে বিক্ষোভ দেখালো কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুলের ছাত্রছাত্রী ও অভিভাবকেরা। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের পুলিশ ঢোকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। জানা গিয়েছে এবছর দ্বাদশ শ্রেণীর ফল প্রকাশের পর কয়েকজন ছাত্রছাত্রী বাদে অধিকাংশের মার্কস 70% দেওয়া হয়েছে। ছাত্রছাত্রীদের দাবি তারা এত কম নাম্বার পাওয়ার মতো নয়, কেননা একাদশ শ্রেণীর পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে দ্বাদশ শ্রেণীতে মার্কস দেওয়া হয়েছে, যা সঠিক নয় বলেই ছাত্রছাত্রীদের দাবি। অভিযোগ, অর্থের বিনিময়ে কিছু সাধারণ মানের ছাত্রের নম্বর বাড়িয়েছে। এ বিষয়ে কথা বলতে সোমবার পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ছাত্রছাত্রী ও অভিভাবকেরা স্কুলে আসেন, কিন্তু শিক্ষক শিক্ষিকা বা প্রিন্সিপাল কেউই বিক্ষোভের সময় স্কুলে আসেননি। স্কুল কর্তৃপক্ষ কোনো সহযোগিতাই করছে না বলে অভিযোগ ছাত্রছাত্রী ও অভিভাবকদের। যদিও দেরি করে স্কুলে আসেন প্রিন্সিপাল, তিনি জানান অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, বোর্ডের নির্দেশ ও সিদ্ধান্ত অনুযায়ী নম্বর দেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, HBS বাংলা 24। সেখানে আমি 69% কোন ভিত্তিতে পাই আমার এটা একটা বিশাল জানার ইচ্ছে আছে। কোন ক্লাসে পেয়েছিলেন? ক্লাস 10 এ। কত পেয়েছিলেন? 91%। ওখানে বোর্ডে টানানো আছে কোনো ছবি, আপনি যেতে পারেন। সেখানে দাঁড়িয়ে এখন কত পেয়েছো? সেখানে দাঁড়িয়ে এখন আমি 69% পেয়েছি, কোন ভিত্তিতে আমি জানি না। আমাদের কলেজের অ্যাডমিশন এখন এই মার্কস শিটের ভিত্তিতে, তাহলে আমরা কোথায় এই মার্কস নিয়ে ঢুকতে পারবো আপনারা বলুন। কেন করা হলো বলে মনে হচ্ছে? কেন করা হলো এখন তো সেটা আমি কী করে বলবো, হতেও পারে মানে রিলেটেড বলা উচিত না স্টুডেন্ট আমরা, তাও কিন্তু আমি সেটাও বলতে চাই যে আমাদের থেকে যারা স্টুডেন্ট খুবই কম তারা আবার 90% পেয়ে গেছে। হাউ, কিভাবে ফেল করা স্টুডেন্ট কেউ কোনো 90% পেতে পারে আপনারা বলুন? মানে এটা কি পরীক্ষা হয়নি বলে এই কারণে? এটা তো হয়নি, ম্যানিপুলেট করাই হয়েছে অবশ্যই মার্কসটা কোনোভাবে, সেটা এখন আমরা এটার বিচার চাই, কোনোভাবে আমাদের মার্কসটা রিভ্যালুয়েশন করা হোক। আজকে আপনারা কি করছেন তার জন্য? আমরা লেটার জমা দিয়েছি, অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিয়েছি, সব মার্কশিট জমা দিয়েছি আমাদের, এটাই। আপনাদের সঙ্গে গার্জিয়ানরা এসে তারা কি? হ্যাঁ, গার্জিয়ান অবভিয়াসলি এসেছে। কি নাম তোমার? বিদিশা সরকার। কোন স্কুল? কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুল, ক্লাস 12 সায়েন্স। এখন এনাদের জন্য আজকে পুলিশ এসেছে, ছাত্রদের জন্য তার পুলিশ আসেনি? যে ছেলেটি নাম্বার পাওয়ার কম দরকার তাকে বেশি দিয়েছে, আর যার নাম্বার বেশি পাওয়া দরকার তাকে কম দিয়েছে। সবাইকে শোনা যাচ্ছে নাকি পয়সা দিয়ে নাম্বার বিক্রি হবে, এখন এটা আমরা তো জাস্টিফাই করে দেখিনি, যারা জানে তারা জানে, আমিও তো জানি না, হয়তো কেউ জানে। আপনার কি ছাত্র পড়ছে এখানে? ছাত্র আমার ছেলে পড়তে এখানে, তারও কি নাম্বার কম এসছে? তারও নাম্বার কম এসছে, আমি দেখছি এখন, কালকে রেজাল্ট বার করেছি একরকম, আজকে দেখছি একরকম। কী নাম ছেলের? কোন ক্লাসে পড়ে? ছেলের নাম সিনাসিস দাস। কোথায় বাড়ি? আচ্ছা পড়ে। কোন ক্লাসে পড়ে? 12। আপনার নাম? অরূপ কুমার দাস। খুবই তো সমস্যা, এই কোথাও ভর্তি হতে তো পারবে না এই নাম্বারে। 11 এর রেজাল্ট দেয়নি, 12 এর রেজাল্ট দেয়নি, 12 এর মানে নার্সারি থেকে 10 অবধি এত মার্কস খারাপ কোনো রেজাল্ট করেনি। ICSE বোর্ডে পড়তো, মার্কস এরকম খারাপ আসেনি, যে এই এই স্কুলে পড়ি এই মার্কস পেলাম। আপনারা এটা জানিয়েছিলেন কর্তৃপক্ষকে? জানি আসলাম তো। নাম্বার ফ্ল্যাশ করছে, কি বলছে? নাম্বার পাঠিয়ে, মানে ছেলেদের ভবিষ্যৎটাই পুরো নষ্ট, কেটে না পয়সা দিয়ে নাম্বার ছেলেকে কেনা হতো। কোন স্কুল এটা? এখন বলছে আপনি মায়না দেন না, কোনটা সেন্টার মডেল? এই অভিযোগ উঠছে তো অভিযোগের ভিত্তিতে কোনো ব্যবস্থা নিচ্ছে? আমাকে তো বলছে আপনি মায়না দেন না, প্রশাসন তো এসছে, পুলিশ এসছে, কি করবে এখন বলতে পারছে না। ভিতরে ভিতরে এখন ঠিক করবে। কি নাম আপনার? রুমা দাস। কোথায় বাড়ি? কাঁচাপাড়া। আপনার ছেলে পড়ে? হ্যাঁ হ্যাঁ। কোন ক্লাস? 12। সচেতনতা, সামাজিক দায়বদ্ধতা, নাগরিকদের অধিকার, শিশুর অধিকার, নারীর ক্ষমতায়ন, পিছিয়ে পড়া মানুষের সামগ্রিক উন্নয়নে সর্বদা কাজ করে চলেছে পানপাড়া দীপ্তজ্যোতি কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি। যোগাযোগ পানপাড়া, হবিপুর, রানাঘাট, নদিয়া। মোবাইল নাম্বার 8670400249, 8670400249, এবং 8158033099, 8158033099।